সম্প্রতি রেল লাইনে নাশকতায় নড়েচড়ে বসেছে গাজীপুর প্রশাসন। হরতাল অবরোধের কারণে রেল যাত্রা নিরাপদ ও নাশকতা প্রতিরোধে কালিয়াকৈরের রেল লাইনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ভিডিবি সদস্যদের। পুরো উপজেলার ঝুঁকিপূর্ণ 8টি পয়েন্ট চিহ্নিত করে পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে টহল, ফলে কিছুটা নিরাপদ হয়েছে এই রুটে ট্রেন চলাচল। দেশের সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় কাজ করতে পেরে গর্বিত আনসার ভিডিবি সদস্যরাও। কালিয়াকৈর থেকে মোহাম্মদ সেলিম রানার তথ্য ও চিত্র। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভেতর দিয়ে চলে গেছে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল লাইন। সম্প্রতি কালিয়াকৈরের কয়েকটি স্থানে নাশকতার কারণে সতর্ক হয়েছে স্থানীয় প্রশাসন। রেল নাশকতা বন্ধে ও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এই উপজেলার গুরুত্বপূর্ণ রেল ক্রসিং ও স্টেশনের পয়েন্টে 8 জায়গায় মোতায়েন করা হয়েছে 72 জন আনসার ও ভিডিবি সদস্য। হরতাল অবরোধ চলাকালে দিনরাত 3 শিফটে 3 জন করে সদস্য শুধু লাঠি ও বাঁশি হাতে দায়িত্ব পালন করছেন। অবরোধ থাকার কারণে রেললাইন রেল স্টেশনের নিরাপত্তা কাজে আমরা নিয়োজিত আছি। বিভিন্ন জায়গায় নাশকতা, হরতাল এবং প্রতিরোধ আরম্ভ হয়েছে, সেই কারণে আমরা রেললাইন রেল স্টেশন এবং সরকারি যে সমস্ত জায়গা আছে এখান দিয়ে ঘোরাফেরা করে আমরা যাকে সন্দেহ হয় তাদের আমরা সরিয়ে দিই। লাঠিবাসি হাতে নিয়ে এবং রেল স্টেশন দিয়ে হাঁটাচলা করি, যাকে সন্দেহ হয় তাকে আমরা এই রেল স্টেশন থেকে সরিয়ে দিই। রাজনৈতিক অস্থিরতার সুযোগে দেশের বিভিন্ন স্থানে ট্রেন ও রেল লাইনে অগ্নিসংযোগ বা নাটবল্টু খুলে নিয়েছে দুর্বৃত্তরা। এসব অপ্রীতিকর ঘটনা এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রীয় সম্পদ জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করছেন আনসার ও ভিডিবি সদস্যরা। নিরাপদে সাধারণ মানুষ যাতে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সর্বোচ্চ দায়িত্ব পালন করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে কালিয়াকৈর উপজেলার 2টি রেল স্টেশন এবং 6টি রেল ক্রসিংয়ে মোট 72 জন আনসার ও ভিডিবি সদস্য মোতায়েন আছে। আমাদের সদস্যরা এই রেল লাইন কেন্দ্রিক কোনোরকম নাশকতা মোকাবেলায় সর্বদা নিয়োজিত আছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক,